ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকালে আটক এক। মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুর এলাকায় মনোহরদী পরিবহনের যাত্রী মোহাম্মদ মমিন হোসেনের কাছ থেকে ছিনতাইকালে এক ছিনতাইকারীকে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। আটককৃত ছিনতাইকারী মোহাম্মদ মোক্তার হোসেনের কাছ থেকে ছিনতাইকৃত 46,500 টাকা উদ্ধার করা হয়। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাল করিম বলেন, বুধবার বিকেল আনুমানিক 3:30টার দিকে জৈনক ভিকটিম মোহাম্মদ মমিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর স্ট্যান্ডের সামনে ঢাকা প্রবেশ মুখে মনোহরদী পরিবহন করে ঢাকা ইসলামপুর যাওয়ার পথে বাসের যাত্রী ভিকটিম মমিনের শরীরের উপর ছিনতাইকারীরা বমি করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাসের যাত্রী ভিকটিম মমিন চিৎকার করলে বাসের সকল যাত্রীরা তাকে ধরে পুলিশে দেয়। ভিকটিমের চিৎকারে কাঁচপুর হাইওয়ে পুলিশের টহলরত টিমের TSI নাজমুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে টাকা ছিনতাইকালে ছিনতাইকারীকে হাতে নাতে আটক করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর ছিনতাইকারী পালিয়ে যায়। বাকি পলায়নকৃত ছিনতাইকারীকে আটকের অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে কাঁচপুর হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সকাল 11টার সময় মনোহরদী পরিবহনে বাসে একজন ছিনতাইকারী একজন লোকের কাছ থেকে 45,500 টাকা জুম ঘোষণা নিলে সাথে সাথে গাড়ির ড্রাইভার হেফাজতে সহযোগিতায় এবং আমার এখানে সহযোগী থাকে পুলিশ সহযোগিতা তাকে আসলে